গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও কিন্তু এখন অনেকটা ভালো আছি। তো যাই হোক, অনেক দিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে পারছি, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। তো ফাইনালি আমি এই ভিডিওটা আজকে এডিট করছি 7ই ফেব্রুয়ারি, যেটা তোমরা দেখবে 8ই ফেব্রুয়ারি, মানে কালকে সকালে। এখন তোমরা সবাই দেখছো ভিডিওটা, আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তো সেটা হচ্ছে 21st জানুয়ারি, প্রায় 18 দিন পর তোমাদের সাথে আবার আমার দেখা। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের আমাকে 18 দিন পর দেখে কেমন লাগছে, তোমরা কতটা আমাকে মিস করেছো, আর আমার কথাগুলো, মানে আমার গলার আওয়াজটা কারা কতটা মিস করেছো। তোমাদের সবাইকে আমি খুবই খুবই মিস করেছি, কারণ আমার ইউটিউব ছাড়া আর কোনো কাজ ছিলই না আগে, বাট এখন ইউটিউব ছাড়াও যেহেতু একটা কাজ করি, তো এই দাঁতে যন্ত্রণার মধ্যেও কিন্তু সেই কাজটা আমি কন্টিনিউ করে যাওয়ার চেষ্টা করেছি। আর দুটো গুড নিউজ আছে, যেগুলো তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই জানাবো। তো এটা যেহেতু 21 তারিখের ভিডিও, এখন আমি সকালবেলা যাচ্ছি ডাক্তার দেখাতে। তো কালকে 20 তারিখে রাত্রিবেলা আমার দাঁতে মারাত্মক যন্ত্রণা, রাত্রির 12টার পর থেকে সারাটা রাত ঘুমাতে পারিনি, এমনকি একটা যে কথা বলবো সেই কথাটুকুও বলার মতন ক্ষমতা আমার ছিল না। তো যাই হোক, 21 তারিখে সকালবেলা পুচকুসোনার শুভকে স্কুলে না পাঠিয়ে সঙ্গে সঙ্গে মাকে কল করে বললাম যে এখন যদি ডাক্তার দেখাতে না যাই তাহলে আমি আর থাকতে পারবো না। তো মা তাড়াতাড়ি করে আমাদের এইখানেই কাছাকাছিতে একটা ভালো ডেন্টিস্ট, তো ওনার কাছে নিয়ে গেছিলো। তো ওখানে যাওয়ার পরে 2 রকম 3 রকমের ওষুধ দিয়েছে যন্ত্রণা কমার জন্য, আর এখানে দিয়েছে একটা মাউথ ওয়াশ, যেটা দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। তো আমি একদমই ভাবতে পারিনি যে তোমাদের সঙ্গে আমাকে 18 দিন না দেখা করে থাকতে হবে। তোমরা অনেকেই আছো যারা আমাকে ভিডিওতে দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তাতেই মনে হয় তোমাদের অনেকটা কাছে আছি আমি। কিন্তু এই 18টা দিনে তোমরা অনেকে আমাকে কমেন্টও করেছো, জিজ্ঞাসাও করেছো কি হয়েছে ভালো মন্দ, কিন্তু সব কিছুর অ্যান্সার কমেন্ট বক্সে দেওয়া যায় না বলে আমি তোমাদের সঙ্গে আজকের থেকে ভিডিওতে তোমাদের প্রত্যেকেরই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যেটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তো যাই হোক, প্রথমে দেখো আমি গ্যাসের ওষুধটা খেয়ে নিলাম, কারণ মা বলল গ্যাসের ওষুধটা খাওয়ার পরে মাউথ ওয়াশ করে নিতে। তো এইখানে 5 ml-এর মতন আমি ওষুধ তুলে নিয়েছি, এটা গরম জলের মধ্যে দিয়ে এখন আমি ভালো করে দাঁতটা পরিষ্কার করে নেবো। তো এই মুহূর্তে আমার দাঁতে প্রচণ্ড যন্ত্রণা, গালও ফুলে গেছে, ভেতরের মাড়িটাও ফুলে গেছে। তো ডাক্তারকে দেখানোর পরে উনি বললেন যে দাঁতটা তুলে ফেলতে হবে, আর কিছু করার নেই, দাঁতটার মধ্যে কোনো অংশ এখন আর বাকি নেই, পুরোটাই নষ্ট হয়ে গেছে, বিশেষ করে পোকাই খেয়ে নিয়েছে। তোমাদেরকে আগেও বলেছি, আবার আমি এখনও বলছি, যে মিষ্টি যে কোনো খাবার খেতে আমি ছোটোর থেকেই খুবই ভালোবাসি, পিঠে পায়েস হোক বা যে কোনো মিষ্টি হোক, তো সেই জিনিসগুলো খাওয়ার কারণেই আমার এই প্রবলেমটা হয়েছে। তো আশা করছি জীবনে কোনোদিনও মিষ্টি খাওয়াটা আমি ছাড়তে পারবো না। তো দাঁতটা আমাকে তুলতেই হবে, তার জন্য সবার আগে 1 সপ্তাহের মতন ওষুধ খেয়ে দাঁতের যন্ত্রণাটা কমিয়ে তারপরে আমাকে দাঁতটা তুলতে যেতে হবে। তো সবথেকে খারাপ বিষয় হলো আমাকে যে প্রথম 3 দিনের ওষুধ দিয়েছিল, তো সেই ওষুধ খাওয়ার পরে আমার 1 ফোঁটাও দাঁতে যন্ত্রণা কমেনি। 3 দিন পর্যন্ত আমি পুরো ছটপট করেছি যন্ত্রণায়। তারপরে যখন আবার ডাক্তার দেখাতে গেছিলাম, তো তারপরে হাই ডোজ যেটাকে বলে, যেটা ডাক্তার সবসময় আগের থেকে দেয় না, তো সেইটা দেওয়ার পরে মোটামুটি আমি ভালো ছিলাম। তো তারপরেই দাঁতটা তোলা হয়েছে। তো ভিডিও 3 দিন 4 দিন করে করে আমি করেছি, তার মাঝখানে অনেক গ্যাপও আছে। তো এই ভিডিওগুলোকেই তোমাদেরকে আমি যতটা পারবো ডিটেলসে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা বুঝতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ মুখের একদম কর্নারে কোণের দাঁতটা কালো দেখাচ্ছে, তো সেটাই খারাপ হয়ে গেছে। তো এখন যেহেতু ওষুধ খেতে হবে, তো মা দুধের মধ্যে মুড়ি দিয়ে দিয়েছে, ফুটন্ত দুধে, যাতে মুড়িটা একটু নরম হয়ে যায় আর সেটাকে আমি ভালোভাবে খেতে পারি। তো এখন 2-3 দিন আমাকে এখানেই থাকতে হবে, যেহেতু ঠান্ডা লাগলে দাঁতের যন্ত্রণা বাড়বে, মাড়ি আরও ফুলে যাবে, তো ওই জন্য 2-3 দিনের জন্য এখন বাবা মায়ের কাছে এসেই থাকছি। তো তোমরা প্লিজ কেউ কমেন্ট করে এটা বলো না যে বাবার বাড়ি কাছে আছে বলে আমি যখন তখন চলে আসি। তো এতটাই আমার সমস্যা হচ্ছিল, বা আমি যেই পরিস্থিতিতে ছিলাম, তো এরকম পরিস্থিতি কারোর হোক আমি চাই না, বাট মানুষের খারাপ পরিস্থিতিটা তোমাদের একটু বোঝা উচিত। আমি যখন তখন বাবা মার কাছে চলে আসি না, যদি পরিস্থিতি খুব খারাপ না হয় আর বাবা মা যদি জোর না করে। তো আজকেও আমি চলে যাওয়ার কথাই বলেছিলাম, তো বাবা বকাবকি করছিল যে ঠান্ডা এখন খুব বাড়ছে, তোমরা জানোই যে 21 তারিখ 22 তারিখ এই দিনগুলোতে ঠান্ডা খুব বেশি ছিল আর কুয়াশাও পড়ছিল, তো ওই কারণে আমি এইখানেই মোটামুটি 4 দিনের মতন ছিলাম।
তো তারপরে আবার বাড়ি চলে গেছিলাম। তো শুরুতে ভাবছিলাম মুড়িগুলো আমি খেতে পারবো না, চিবাতে খুব কষ্ট হচ্ছিল, তো অল্প করে একটুখানি দুধ খেয়ে তারপরে ভাবলাম যে মুড়িটা আর খাবো না। কিন্তু পুচকুসোনা বলছে যে খেয়ে নাও, নাহলে তোমার পেট ভরবে না, আর ওষুধ খেলে পরে পেট ভরে খাবার খেতে হবে, যেমনটা আমরা বাচ্চাদেরকে বলে থাকি। তো এক মানে এক কথায় বলতে পারো যে ছেলে মেয়েও বাবা মার সমান, বাবা মার থেকে কিছু কম নয়। যদি আমরা তাদের খেয়াল রাখি ঠিক মতন, তাহলে তারাও কিন্তু আমাদের খেয়ালটা ঠিকই রাখে। তো শরীর টরীর খারাপ হলে পরে ছেলে মেয়ে তো আছেই আমার পাশে খেয়াল রাখার জন্য, তো তার সাথে সাথে মা বাবাও। তো এখন সকালবেলা মুড়ি আর দুধটা খাওয়ার পরে ওষুধটা খাবো, কিছুক্ষণ রেস্ট করব, তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করব। তো চলো আবার পরে দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন বাজে দুপুর 1:30 মতন, তো এখন আমরা খেতে বসবো। তো আমার যেহেতু দাঁতে যন্ত্রণা, তো ওই কারণেই আমরা সবাই চলে আসলাম ছাদে। তো বাইরে একটু রোদ্দুরে বসে খাওয়া দাওয়া করলে না শরীরটাও বেশ ভালো থাকে, আর মেঘলা ওয়েদারটা কেটে যেহেতু একটু রোদ্দুর উঠেছে, তো একটু রোদে বসে আমরা দুপুরবেলার খাবারটা খেয়ে নিই। তো মা এখানে কিছু কিছু জিনিস রান্না করেছিল, তো সব কিছুর নাম আমার সত্যি কথা বলতে মনে ছিল না। তো এখানে দুটো বাটিতে কী আছে আমি বলতে পারবো না, বাট এটাতে বাঁধাকপি আছে, এখানে মা করেছে ডাল ভাত, আর তার সাথে বেগুন ভাজা আলু সেদ্ধ। তো এই দিয়ে এখন আমাদের দুপুরবেলার লাঞ্চটা হয়ে যাবে। তো বাবাও চলে এসেছে, আমরা সবাই ছাদে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, বাবা স্নান করে নিল ছাদে। তো আমার এই কষ্টের দিনগুলোতে তোমরা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তো তাদের আমি কিছু কিছু করে অল্প অল্প ডেলি নাম নিয়ে কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। তো তোমরা যদি সেগুলো শুনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আমাকে তোমাদের অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা, ঠাকুরের কাছে প্রার্থনার জন্যই সুস্থভাবে 18 দিন পর সামনে থেকে দেখতে পাচ্ছ, কারণ আমার এতটাই পরিস্থিতি খারাপ ছিল যে আমি তোমাদেরকে আর কী বলবো। তো যাই হোক, চলো এক এক করে তোমাদের নামগুলো বলি। তো এখানে ফার্স্টে বলছি রচনা লাইফস্টাইল থেকে, লিখেছে সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে লিখেছে শর্মী রাজ ব্লগ থেকে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমিও মাঝে মাঝে এই দাঁতের যন্ত্রণায় ভুগি, তো জানি কী হয়, থ্যাংক ইউ। তো তারপরে যে চ্যানেলটার নাম আছে, তো সেটা ইউজার নাম দিয়ে যেহেতু আছে, তো আমি শুধু কমেন্টটাই পড়ছি। তো লিখেছে আমি ঠাকুরের কাছে প্রে করছি তুমি ভালো হয়ে ওঠো। তো থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য তোমরা এত ভেবেছো, আমাকে এত ভালোবাসা দিয়েছো। তো তারপরে আছে মিঠু দে, লিখেছে শরীরের আর কি দোষ, একা হাতে সব করেন তো, তাই সব ঠিক হয়ে যাবে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আছে দীপশিকা দে, তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি, তোমার ভিডিওর ওয়েটে আছি, থ্যাংক ইউ। তারপরে আছে আবার ইউজার নেম দিয়ে, তো লিখেছে দিদি লবঙ্গ খান, হ্যাঁ তো আমি লবঙ্গ মুখে দিয়ে কুল্লাও করেছি গরম জল ফুটিয়ে, আর তারপরে চেষ্টাও করেছি লবঙ্গ জল খাওয়ার জন্য আর লবঙ্গও খাওয়ার জন্য। তারপরে আছে মধু রোজ ব্লগ, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দিদি। আর তারপরে হচ্ছে সোমাদি ঘরে বাইরে লাইফস্টাইল থেকে, লিখেছে হ্যাঁ তাড়াতাড়ি সুস্থ হও আর তারপর ভিডিও দাও, তুমি যখনই ভিডিও দেবে তখনই দেখব, তুমি চিন্তা করো না, পাশে সব সময় আছি। তো তোমাদের সকলকে জানাই থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো। তো তারপরে সেই দিন 21 তারিখে সন্ধেবেলা চা খাওয়ার পরে কিন্তু আর কোনো রকমেরই ভিডিও শেয়ার করিনি, এটা 22 তারিখের ভিডিও। আমি ভেবেছিলাম যে সরকারি হসপিটালে এসে দাঁতটাকে আমি একবার ভালো করে ডাক্তার ম্যাডামের কাছে দেখিয়ে নিই, ডেন্টিস্ট যে আমাদের এখানে বসেন, তো ওনার কাছে একবার দেখিয়ে নিয়ে তারপর আমি দাঁতটা তুলব। তো যেদিনকে প্রাইভেট ডক্টর দেখিয়েছিলাম তার পরের দিনকেই একবার হসপিটালে এসে আমি আর শুভ একবার ডাক্তারের সাজেশন নিতে চাইছিলাম, কারণ যদি দেখো সরকারি থেকে হয়ে যায় তাহলে আর বেশি টাকা পয়সা খরচা করতে হবে না, কিন্তু সেটা একদমই নয়। আমার দাঁতের কন্ডিশন যেহেতু খারাপ ছিল, তো ওই জন্য আমাকে সাজেস্ট করলেন যে প্রাইভেটে তোলাটাই ভালো হবে। তো আমি আর শুভ চলে আসলাম, আর আসার পরে দেখলাম বাড়িতে গোলাপ গাছে দেখো কী সুন্দর গোলাপ ফুল ফুটেছে, তো তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি আর হতে পারে। তো ওই জন্য আমি শুভকে বললাম যে তুই একটু ভিডিও করে দে, ততক্ষণ আমি একটুখানি গোলাপগুলোতে জল দিয়ে দিই, কারণ দেখবে গোলাপ ফুলের উপরে না জলের ফোঁটা থাকলে না দেখতে খুব ভালো লাগে। আর এটা রাতের টাইমে হলে একটু ভিডিও আর ফটো তুলে নিতাম, কিন্তু আমরা যেহেতু থাকবো না, আর এটা 22 তারিখের ভিডিও, আমি বাড়িতে এখন এসেছি বাড়িতে দিয়া জ্বালাবো বলে, কারণ 22শে জানুয়ারিটা আমাদের জন্য কিন্তু খুবই আনন্দের দিন ছিল, যেহেতু ওই দিনকে রাম মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছে। তো ওই কারণে আমি বাড়িতে এসে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়াগুলোকে জ্বালিয়ে দিয়েছি, যেটা আশা করছি তোমরা সকলেই করেছো। আর এখানে যে কটা গোলাপ ফুল গাছে ছিল তুলে নিয়ে এসে ঠাকুরকে দিয়ে দিয়েছি, তো পুজোটাও দিয়ে দিলাম। আর এরপরে এখন
চলে যাব আবার বাবার বাড়িতে। এখন যেহেতু ওখানেই 3-4 দিন থাকবো, তো ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দিনের বেলা বলে দিয়াগুলো বুঝে যাচ্ছিল, তো আমি চেষ্টা করেছি তারপরে ভালো করে সেগুলোকে জ্বালিয়ে দেওয়ার। তো ঠিক একদম 12টার পরেই কিন্তু দিয়া জ্বালিয়েছিলাম, হসপিটাল থেকে এসে স্নান করে তারপরে এই কাজগুলো করে চলে গেছিলাম বাবার বাড়িতে। তো তোমাদের অনেকেরই ভিডিও দেখা এখন আমার অনেক দিন ধরেই বাকি রয়েছে, তো সেগুলো অবশ্যই আমি আস্তে আস্তে দেখার চেষ্টা করব। তো এরপরে একদম চলে আসলাম 26 তারিখ সন্ধেবেলা। তো সন্ধেবেলা আসার পরে দেখছি মা একটু অল্প করে পায়েস রান্না করেছে। তো কালারটা দেখে যতটা মিষ্টি মনে হচ্ছে, পায়েসটা কিন্তু ঠিক ততটা মিষ্টি হয়নি, কারণ বাবা চাইছিল যে আমি দাঁত তোলার আগে কিছু একটু ভালো খাবার খেয়ে নিই, কারণ প্রায় দাঁত তোলার পরে 8-10 দিন তেমন একটা কিছু শক্ত খাবার খাওয়া যায় না, মিষ্টি খাবার খাওয়া যায় না। তো ওই জন্য বাবা বলেছিল পায়েস করতে, তো মা একটু পায়েস করে দিয়েছিল। আর তারপরে এখানে আজকে রাতে হচ্ছে চিকেন, তো আমি 27 তারিখ সকালবেলা যাব দাঁত তুলতে। তো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, কারণ আমি প্রত্যেকটা ভিডিওই চেয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করার প্রয়োজন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিও শ্যুট করে রাখা আছে, কিন্তু এই ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আর তোমরা তো জানোই এখন আমি সেরকমভাবে খুব একটা বড় ভিডিও দিতে পারি না আর দিই না, আগের থেকে অনেকটাই ছোট করে দিয়েছি ভিডিও। তো ওই কারণে তোমাদের সাথে আমি এইটা 26 তারিখের লাস্টের ডিনার করা পর্যন্তই কিন্তু ভিডিওটা শেয়ার করছি। তো খুবই কষ্ট করে আমার দিনগুলো গেছে, সেটা তোমাদেরকে আশা করছি আর বলে বোঝাবার আমার কোনো রকমেরই দরকার নেই, কারণ তোমরা আমাকে যারা ভালোবাসো অনেকেই ভালোবাসা দেখাও বা আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করো। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো আজকে রাতে যেহেতু চিকেন হচ্ছে, তো রাত্রিবেলা রুটি তো অবশ্যই হবে, আর রুটিটা আমি করি বেশিরভাগ বাবার বাড়িতে এসে। তো মা চিকেনটা রেডি করে দিলে পরে তারপরে আমি রুটিটা করব। তো মায়ের হাতে চিকেন তোমাদের সাথে আজকে শেয়ার করছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর খুব নার্ভাস আছি, চিন্তাও হচ্ছে, কোনোদিন যেহেতু দাঁত তুলিনি আর কখনোই দাঁত তুলতে কাউকে দেখিও নি, তো সেই জন্য খুব ভয়ও লাগছে, জানি না কালকে কি হবে। তো কালকে যখন আমি দাঁত তুলতে যাব চেষ্টা করব তোমাদের সাথে সবটা শেয়ার করার। আর তোমাদের কাদের কাদের এই দাঁতে যন্ত্রণা বা দাঁত তোলার অনুভূতি আছে বা তোমাদের সাথে এরকমটা হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। তো চলো মায়ের রান্নাটা দেখো, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে দেবো, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, জানি ভিডিওতে আগের মতন খুব একটা বেশি ভিউজ আসবে না, বাট তোমরা যারাই দেখবে তো তারা কমেন্ট করে অবশ্যই জানিও, তোমাদের ভালোবাসা সব সময় আমার দরকার, আর তোমরা এইভাবে পাশে থাকলে আমার আর কোনো কিছুরই দরকার নেই। দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে কালকে, গুড নাইট, টেক কেয়ার, বাই।